লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভয়াবহ ভরাডুবি আর ভারতীয় জনতা পার্টি বিজেপির অভাবনীয় ঐতিহাসিক জয়, ভারত ছাড়িয়ে এসব ঘটনা আলোচনার খোরাক যোগাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও। দিল্লির মসনদে ক্ষমতার পালাবদল, আর ওদিকে বাংলাদেশে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা, আর তাতে নতুন করে ঘি ঢেলেছে নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর দেয়া নানা বক্তব্য। কদিন বাদে চূড়ান্ত বিজয়ের পরপরই শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রাণবন্ত উপস্থিতি এবং সার্ক নেতাদের সাথে ভারতের নতুন প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। হিন্দুবাদী এই নেতার সরকার প্রধান হয়ে ওঠার শুরুটা তাই চমক জাগিয়েছে অনেকখানি। ভারতের রাজনীতিতে বিপর্যয়ের মুখে পড়া সদ্য ক্ষমতা হারানো কংগ্রেসের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠতা কিংবা ভালো বোঝাপড়া, প্রচলিত এই ধারণা জন্ম দিচ্ছে নানা প্রশ্নের আশঙ্কা। তবে কি আরেকবার হোঁচট খাবে ঢাকা নয়া দিল্লি সম্পর্ক? ইউ সি, ফরেন পলিসি ইজ এ কনস্ট্যান্ট, দেয়ার মে বি সাম মাইনর চেঞ্জেস হিয়ার অর দেয়ার ইন টার্মস অফ এমফাসিস। ওয়েন উই রিপ্রেজেন্ট ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যাব্রড, দেয়ার হ্যাজ টু বি আ স্ট্রং ফ্যাক্টর অফ কন্টিনিউটি, অ্যান্ড বিকজ ন্যাশনাল ইন্টারেস্ট ডু নট চেঞ্জ সো মাচ। বিজেপি এবং নন কংগ্রেস সরকার থেকে আমরা বেশি লাভবান হয়েছি, যেমন আমাদের চিটাগং হিল ট্র্যাকস, গঙ্গা পানি, এটা নন কংগ্রেস গভর্নমেন্টের আমলে। তো এগুলো হবে এবং বিজেপি যা বলে আমরা ওদের পজিশন জানি, আমরা নেগোসিয়েট করতে পারি। তাত্ত্বিক এমন ব্যাখ্যার পরও কূটনীতিতে রাজনৈতিক সদিচ্ছাই যে সবচেয়ে বড় প্রভাবক তা অস্বীকার করছেন না কেউই, কিন্তু বিপরীত ধারার রাজনীতি করা ভারতের কট্টরপন্থী বিজেপি আর এদিকে অনেকটাই প্রগতিশীল আওয়ামী লীগের কূটনীতির রসায়ন মিলবে তো? দুই দলের নীতি নির্ধারকরা বলছেন চলমান সম্পর্কে ইউটার্ন করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ 1972 তে একটা সরকার গঠন করেছিল, তারপরে 96 করেছে, তারপরে 2009, এখন 2014। এর মধ্যে চারবার নন কংগ্রেস সরকার ইন্ডিয়াতে ছিল এই সময়তে, আমাদের সময়তে। আমাদের সম্পর্ক কি ভারতের সঙ্গে খারাপ হয়ে গিয়েছিল? বরঞ্চ গঙ্গা পানি চুক্তি, সেটা তো সেই সময় তো কংগ্রেস ছিল না। আই ক্যান স্পিক স্পেসিফিকলি ফর দ্য বিজেপি, উড লাইক টু সি আ মোর ডাইনামিক রিলেশনশিপ উইথ ইন্টারন্যাশনাল কান্ট্রিজ অ্যান্ড স্পেশালি ইন দ্য নেবারহুড। ইফ ইউ উইল রিকল দি এনডিএ গভর্নমেন্ট আন্ডার অটল বিহারী বাজপেয়ীজি, ইট ওয়াজ এ গভর্নমেন্ট দ্যাট টুক মেনি মেনি স্টেপস ফরওয়ার্ড টু স্ট্রেংথেন আর রিলেশনশিপ ইন দ্য রিজন অ্যান্ড স্পেসিফিকলি টু বাংলাদেশ। দ্য বাস কানেকশন অলসো টুক প্লেস ডিউরিং দ্যাট পিরিয়ড অনলি। বিজেপি মনে করে বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট জানা আছে দুপক্ষেরই, এখন সেটি স্বীকার করলেই সহজ হতে পারে সমাধানের পথ অনুসন্ধান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত।